ভয়াবহ। রাজ্যের ভূগর্ভার পানীত মাত্রাধিক ফ্লোরাইড আর্সেনিক। রাজ্যের 17খন জেলার ভূগর্ভার পানীত মারাত্মক রাসায়নিক ফ্লোরাইড। রাজ্যের যতেই পানির পরীক্ষা করা গৈছে তাতেই ধরা পড়ছে মারাত্মক ব্যাকটেরিয়া। ইতিমধ্যে জল জীবন মিশনের তরফের রাজ্যের বিভিন্ন জেলাত পানির গুণাগুণ পরীক্ষা করা হয়েছে। বর্তমান রাজ্য 1,93,021টা পানির উৎসত মাত্রাধিক রাসায়নিক পদার্থ ধরা পড়ছে। ইয়ারে 5,154টা পানির উৎসত ধরা পড়ছে ভয়াবহ ব্যাকটেরিয়া। শেহতাক রাজ্য সরকারে বিশুদ্ধ খোয়া পানির যোগান ধরবলে যুঁজা করতেই এই ভয়ঙ্কর তথ্য পোহরলে আহিছে। শেহতাক রাজ্যের কেবাখনো জেলাত ধরা পড়ছে ফ্লোরাইডর অবস্থিতি। বিশেষ কার্বি আংলং আর নগাঁও জেলার পানীত মাত্রাধিক ফ্লোরাইড পোয়া গৈছে। আনহাতে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের তথ্য অনুসরি ধুবুরী, লক্ষিমপুর, শিবসাগর, যোরহাট, শোণিতপুর, মরিগাঁও, দরং, বঙাইগাঁও, কাছার, ডিব্রুগড়, হাইলাকান্দি, কামরূপ, গোলাঘাট, কার্বি আংলং, গোয়ালপাড়া আর করিমগঞ্জ জেলার ভূগর্ভার পানীত পোয়া গৈছে মাত্রাধিক ফ্লোরাইড। আনহাতে রাজ্যের 21খনক জেলার ভূগর্ভার পানীত ধরা পড়ছে আর্সেনিক। আর্সেনিকযুক্ত পানি সেবনের ফলত উত্তর পূবত বৃদ্ধি হয়েছে কর্কট রোগীর সংখ্যা। ইতিমধ্যে রাজ্যের 6,881টা জনবসতিপূর্ণ এলাকাত ধরা পড়ছে আর্সেনিকর অবস্থিতি। ফ্লোরাইডত স্কেলিটেল ফ্লোরোসিস বেশি হয় প্রায়, মানে লসলিবলাগর যে মানে তাপজ্জয়ী চাপজয়ী লসলিবলাগর দাঁত সাত বেয়া হয়ে যায় বা ভরির হাত ভরি বোনসবিলাক বেয়া হয়ে যায়। আর্সেনিকর পৰা গৈ পেলাই ক্যান্সার সেন্সার হয়ে গে। হ্যাঁ, সেই বস্তুটো মানে সম্পর্কে বেয়া। আর আর্সেনিক আর ফ্লোরাইড আমি এনেই বইল করে পেলায় পানিখিনি খাব না, আমি ট্রিট করবই লাগবে সেই পানিখিনি। চক বেসিক্যালি মোর যিমান জানো 21 ডিস্ট্রিক্টসত আর্সেনিক আছে। যদিও জনস্বাস্থ্য কারিকরী বিভাগের পৰা আর্সেনিক মুক্ত পানি যোগানোর চিন্তা করা হয়েছে, কিন্তু এতিয়ালৈ সফল হব পৰা নাই বিভাগটো। জল জীবন মিশনের অধীনত রাজ্যের বিভিন্ন প্রান্তত খোয়া পানির যোগান ধরার কাম আরম্ভ হয়েছে, যদিও সরকারে কিদরে মারাত্মক ফ্লোরাইড আর আর্সেনিক মুক্ত পানি যোগান ধরব সেয়া হব লক্ষণীয়। ভিডিও জার্নালিস্ট হরিবরর সৈতে স্মিতা রানী ডেকার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।